আমরা আজকে যাব টাটানগর। আমরা এসেছি প্রথম স্পট সুবর্ণরেখা নদী। মজাই মজা। আমরা চলে আসি ডিমনার লেক। দেখুন কিভাবে নামছে এখানে। ইস দাঁড়িয়ে আবার দারুণ ভিউ। নিচে মাছ ধরছে। রুকছি জুবলি পার্কে। আমাদের ঘাটশিলা ট্যুর শেষ। আমরা আজকে যাব টাটানগর। ঘাটশিলার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো দেখতে দেখতে, এই যে বাচ্চা পাটি সব বসে গেছে। আমাদের গাড়ি রেডি, এখন আমরা রওনা হচ্ছি এখান থেকে। এই বাচ্চা পাটি, মজা হলো এখানে? আমরা এসেছি প্রথম স্পট সুবর্ণরেখা নদী। ভালোই চলে যাস তুই। হ্যাঁ কি জলের স্পিড বিশাল, আমি পারবো না, আমাকে যে নামবে তাকে ঠেলে নিয়ে যাবে। দেখো কি কি দারুণ সিস্টেম, এই জলটা যাচ্ছে, মাছ আসলে উপরে লাফ দিয়ে ওই পাশে চলে যাবে, মানে অটোমেটিক মাছগুলো ধরা হয়ে যাবে। দেখুন এদিকে একটা ওয়াটারফল আছে, দারুণ লাগছে। আমরা সুবর্ণরেখায় স্নান করছি আর জল পুরো কাঁচের মতো ক্লিয়ার, পরিষ্কার একদম জল চকাচক করছে, আর জলটাও তো ঠান্ডাও না, ঠিকঠাক জল একদম পুরো। আমাদের স্নান করা কমপ্লিট, এখন গিয়ে ড্রেসটা চেঞ্জ করি, তারপরে আবার ঘুরতে বেরোতে হবে। দেখুন কত ভেড়া চলে আসছে। মিষ্টি বলছে কি গায়ে হাত দেবো ভেড়ার। বিদ্যুৎ দা সবাইকে ভেড়া রেখাকে মুড়ি দিচ্ছে। দেখো নিচের গুলো খাচ্ছে না, তোমারটাই খাবে। জায়গাটা কেমন লাগলো সবাই বলো? দারুণ। আমরা এখানে স্নান করে খুব মজা পেয়েছি, খুব ভালো লেগেছে আমাদের, আর জলটা খুবই পরিষ্কার ছিল এখানে। এই পাশে ড্যাম আছে, আসলে এই এই ড্যামগুলো দিয়ে কি করে এখানকার চাষবাস হয়, মানে এখানে তো জলের সমস্যা খুব, তাই ওই বাঁধ ভরা আছে, মানে বাঁধে বাঁধ দিয়ে জল ধরে রাখে, আগের দিন দেখলাম আমরা, ওইগুলো দিয়ে এখানে চাষবাস হয় আর এই ক্যানেল দিয়ে সব জল যায় বিভিন্ন জায়গায়। আমরা এখন যাচ্ছি ডালিউডি ব্যারেজ, এই যে চলে এসেছি, এই যে উপর থেকে দেখুন ব্যারেজটা দেখা যাচ্ছে, এখান থেকে যে জল ছাড়ে সেটা চলে যায় উড়িষ্যা। এই যে ব্যারেজ, এদিকে এদিকে পুরো জল ভর্তি, আর এই সাইডে দেখুন জলই নেই। দেখুন জলের মধ্যে তাল গাছ হয়েছে, আসলে জল বেড়ে গেছে ওই জন্য গাছগুলো ঢেকে গেছে। এই নদীতেই আমরা স্নান করলাম, এখানে জাল ফেলে ফেলে মাছ ধরছে এই পাশে। ওই
এখানে রাস্তায় দাঁড়িয়েছি ইডলি ধোসা খাওয়ার জন্য। বিভিন্ন রকম চাটনি দিয়ে আমাদের ধোসা হচ্ছে ওদিকে। কি খাচ্ছো? ভালো লাগছে? ভালো লাগছে খেতে? হ্যাঁ, টেস্টি। আমরা যাচ্ছি এখন টাটানগর। এখান থেকে ইডলি খেয়ে এখান থেকে 44 কিলোমিটার, আমাদের সময় লাগবে 40 থেকে 45 মিনিট, কারণ পুরোটাই হাইওয়ে। আর এখন আমরা মনে হচ্ছে যে ট্যুরে যাচ্ছি, কারণ কি এত এত কালকে আমরা আলাদা আলাদা গাড়িতে ঘুরছিলাম, অটোতে, মানে মজা হচ্ছিল না। আজকে সবাই গাড়িতে একসাথে আছে, হেভি মজা হচ্ছে। এই হাইওয়েটা দারুণ লাগছে, পুরো ফাঁকা ফাঁকা। আর আমরা ভালোই করতে যাচ্ছি, কিন্তু বোঝাই যাচ্ছে না এত গতি। আর এটা তো পাহাড়ি এলাকার রাস্তা, একবার ডাউন হচ্ছে একবার আপে উঠছে, দারুণ লাগছে। ডাব খাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছে এখানে, একটু গরম ওয়েদার, ওই জন্য সবাই বলছে ডাব খাবে। সামনের রাস্তাটা এত সুন্দর, মনে হচ্ছে জঙ্গলে, মনে হচ্ছে কি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ লাগছে ভিউটা। আমরা চলে আসি ডিমনার লেক। আমরা ডিমনার লেকে এসে গেছি, কিন্তু বাইরে খুব জোরে বৃষ্টি নেমে গেছে, এই জন্য সবাই আবার গাড়িতে উঠে বসে পড়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে, ও এখানে লেখা রয়েছে ডিপ ওয়াটার ডেঞ্জার। ওখান থেকে দেখুন কিভাবে নামছে এখানে, ইস দাঁড়িয়ে আবার, এখানে অনেক গভীর জল বলছে। আমাদের এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে ড্যামের উপরে। কি বলছে মিষ্টি? খুব ডেঞ্জারাস। কেন? কারণ হচ্ছে দেখেছো কত খারাপ। আই লাভ জল আছে, জল ধরে রাখে এটা বাঁধ, এই পাশে প্রচুর জল, জল ছড়ে। আমরা বৃষ্টির মধ্যে দিয়ে উপরে উঠছি, এক ঘন্টা প্রায় বসেছিলাম গাড়িতে, এত বৃষ্টি হচ্ছে জোরে। মিষ্টি আর মিষ্টি ঘুম, মিষ্টি ফাঁক তালে ঘুমিয়ে নেয়, খেয়ে নেয়, মিষ্টির কোনো অসুবিধা নেই, তাই তো? ও গালুডি ড্যামের ভিউ কি অসাধারণ ভিউ। কি সুন্দর লাগছে, দারুণ ভিউ। নিচে মাছ ধরছে, অসাধারণ লাগছে, বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে। আর এর জন্য চোখে দেখতে হবে, মোবাইলে দেখলে বোঝা যাবে না যে এত সুন্দর জায়গাটা। লাগছে। এবার আমরা নিচেই নামছি, এবার বুঝতে পারবেন সিঁড়িটা কি খাড়া। আর মিষ্টি এই যে রেইনকোট পরে দাঁড়িয়ে আছে, চলো মিষ্টি আমরা নিচে যাই আগে আগে, কারণ বৃষ্টি আসছে জোরে। এই যে গালুডি ড্যামের নিচেটা, উপর দিয়ে দেখুন লোক, ওই যে দেখা যাচ্ছে অনেক উঁচুতে লোকজন চলে এসে সবাই, চলো গাড়িতে ওঠা যাক। এখন আমরা যাব জুবলি পার্ক। ঢুকছি জুবলি পার্কে, এখন আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে।
আমাদের রাতে দুঃখের বিষয় টাইম খুব কম, 40 মিনিট সময়, কারণ আমাদের বৃষ্টিতে আটকে গেছিলাম আমরা। তাই আমাদের পার্কটা তো খুবই বড়, কিন্তু 40 মিনিটের মধ্যে আমাদের খুব দ্রুত শেষ করতে হবে, যতটা সম্ভব দেখা যায়। চলো 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 মিষ্টি চলো 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 45 মিনিট টাইম, যাওয়া হবে না। এই যে আমাদের ব্যাটারি গাড়ি নিয়েছি এখান থেকে, এই যে 50 টাকা পার হেড। এই যে জুয়ের জুতে আমরা এন্ট্রি করছি আমাদের। ও একটা ফোয়ারা আছে, দারুণ লাগছে। আমাদের হাতে টাইম কম, তো ওই জন্য আমরা গাড়িটা নিয়েছি, চল্লিশ মিনিটের মধ্যে আমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেবে। আর আমাদের হাতে টাইম আছে 45 মিনিটস, মানে পুরো ঠিকঠাক। এই যে ভাল্লুক দেখা যাচ্ছে, এই যে ভাল্লুকটা ঘুরে বেড়াচ্ছে। এই তো ওপেন টর্টোইস, টর্টোইস রেস্টুরেন্ট সাম্বার ডিয়ার। ও যা, ফিমেল ডিয়ার, আচ্ছা এগুলো মেয়ে, মিষ্টি মেয়ে ডিয়ার। মেয়ে, ওটা ছেলে? হ্যাঁ, মেয়েদের শিং নেই, মেয়েদের শিং নেই। ও হ্যাঁ, এইগুলোকে বলে ওই শিং গুলো। দেখ মিষ্টি, এইটা কি? ওই মাঙ্কি দেখি, ময়ূর, ময়ূর। এখানে প্রচুর টাইগার আছে। বেঙ্গল টাইগার ওপেন ওপেন, হ্যাঁ ছাড়া বাঘ, সব থেকে রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী। বড় বড় সাইজ দেখো, সাইজ কি জানি এটাতে আছে। তবে আমরা সব থেকে বড় টাইগার কোথায় দেখি বলতো? দার্জিলিং এ। বড় বড় টাইগার দার্জিলিং এ ওই জুমটা, হ্যাঁ অনেক বড়। সাউথ আফ্রিকা লায়ন, ও লায়ন আছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ওই দেখ লায়নটা সামনে চলে আসছে, দুটো লায়ন আছে, এরা দুজনে এখানে বসে খেলা করছে, শুয়ে ডিগবাজি খাচ্ছে। এই দেখো আমাদের জু দেখা শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের খুব একটা টাইম নেই, আমাদের স্টেশনে যেতে হবে, তারপরে খাবার প্যাকিং করতে হবে। আমাদের বৃষ্টির জন্য মাঝখানে অনেক লেট হয়ে গেল, তা ভালোই লেগেছে জুটা। মিষ্টি খুব, আর একটু দেখতে ইচ্ছা করছিল কিন্তু টাইম নেই আমাদের হাতে। মিষ্টি বলছে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মিষ্টি অসুবিধা নেই, আমরা অন্য জু দেখবো অন্য জায়গায়, ঠিক আছে? যা দৌড়া।
মিষ্টি দৌড়ে দৌড়ে যাচ্ছি যে মিষ্টির খুব ভালো লেগেছে এখানটায়। আমরা বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর শহরটা, পুরো মনে হচ্ছে ব্যাঙ্গালোর চলে এসেছি না। হ্যাঁ, কারণ টাটা কোম্পানি সব সাজিয়ে গুছিয়ে রাখে, বুঝলে তো, ক্লিন করে রাখে। এখানে শুধু টাটার অফিস, সব টাটা কোম্পানি, হেভি লাগছে বলো, হেভি লাগছে গাড়িটা। ফেরার ট্রেনে উঠে পড়েছি, আর স্টেশন থেকে বিরিয়ানি কিনে নিয়েছি, মিষ্টি ওয়েট, মিষ্টি ওয়েট করছে, কখন ট্রেনটা ছাড়বে আর আপনি বিরিয়ানি খেতে পারবেন। ট্রেনটা ছাড়ুক তারপরে খাওয়া শুরু করো। না না, আবার আবার ছাড়বে, আবার খাবো পারবো, ছাড়ার আগেই খেতে হয়। কেমন কেমন খেতে ভালো, চলবে তাই তো? এই দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছি। মিষ্টি বিরিয়ানিটা কেমন? আমি তো ভাবছিলাম বিরিয়ানিটা ভালো নয়, যেহেতু কড়াইতে গরম করে দিয়েছে, আমি ভেবেছি ভাত আর মাংস মিক্স করে দিয়েছে, কিন্তু না, মোটামুটি মানে একদম খারাপ না, মানে খারাপ ভালোই, তাই না? খাওয়া যাবে।